Assalamu alaikum everyone. This is Tasnia Jannat, Education Counselor of Europe Bangla Education Consultant Private Limited. So, shabaike abaro amader YouTube channel e welcome korchi je apnara amader YouTube channel e amader sathe achen. Ei jonno oshongkho dhonnobad jara ajken video ti notun dekhchen ba jara amader channel e notun tara amader channel ti subscribe korte paren jeno amader update video apnara pete paren. So, ajke notun ekti video niye elam. ভিডিওটি যে টপিক সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অফ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে কেউ যদি পড়তে চান বা আমরা অনেকেই জানি যে সাউথ কোরিয়া একটি ডেভেলপড কান্ট্রি এবং সাউথ কোরিয়াতে এডুকেশন সিস্টেমটা অনেক হাই কোয়ালিটি। সো যারা আপনারা পড়তে চাচ্ছেন সাউথ কোরিয়াতে অবশ্যই আপনারা একটা আমি বলবো যে অ্যাপ্লিকেশনের সময় চলে এসেছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন সাউথ কোরিয়াতে যদি চুজ করেন বা যারা ভাবছেন যে কোন কান্ট্রি আমার চুজ করা উচিত এই সময়, যারা এইচএসসি পাস করেছেন অথবা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন, মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন বা ব্যাচেলারের জন্য যেতে চাচ্ছেন, তাহলে বলবো সাউথ কোরিয়া কিন্তু আপনি চুজ করতে পারেন। আর যারা অলরেডি চুজ করেছেন তারা তো আমি মনে করি জানেন অনেক ইনফরমেশন, তারপরও আমি আপনাদেরকে আজকে আবার এটা জানিয়ে দিব যে কি কারণে আপনি সাউথ কোরিয়াকে আপনি স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন। সবার প্রথম কারণ হচ্ছে সাউথ কোরিয়া যে ওইসিডিতে এটা র্যাঙ্কিংয়ে আছে। এখন ওইসিডিটা কি? অর্গানাইজেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, ইকোনমিক অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন এইটা আসলে এই অর্গানাইজেশনটা কি বা এই ভিত্তিতে আসলে কি দেখা হয়, এই ওইসিডির মাধ্যমে যেটা দেখা হয় যে এডুকেশন স্কিল, লিটারেসি, দেন এলিমেন্টারি স্কুল বা আপনার একটা কান্ট্রির কী কী কীভাবে আর কি এডুকেশন অ্যাপ্লিকেশন হচ্ছে সেই সব ভিত্তিতে কিন্তু র্যাঙ্কিং করা হয়। সো সেই র্যাঙ্কিংয়ে কিন্তু সাউথ কোরিয়া 9th প্লেসে আছে এবং 2017-তে কিন্তু সাউথ কোরিয়া বেস্ট এডুকেটেড কান্ট্রি হিসাবে র্যাঙ্কিংয়ে আসে 2017-এ। সো আমরা এটা বুঝতেই পারছি সাউথ কোরিয়ার এডুকেশনটা কতটা হাই কোয়ালিটির, যার কারণে তারা র্যাঙ্কিংয়ে থাকে এবং এখানে অনেক ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক সামনের দিকে এগিয়ে আছে। সো অবশ্যই আপনারা যদি সাউথ কোরিয়া চুজ করেন আমি বলবো একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন। যদি আপনারা মনে করেন অন্য কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন ক্যানাডা, ইউএসএতে বা ইউকেতে, সেক্ষেত্রেও পারবেন, অথবা আপনারা সাউথ কোরিয়াতেই ফুল এডুকেশনটা পার করতে চাচ্ছেন, ব্যাচেলর করবেন দেন মাস্টার্স করবেন, এটাও কিন্তু আপনারা করতে পারেন। এরপরে আসবো যে সাউথ কোরিয়াতে কেন আপনি চুজ করবেন তার দুই নাম্বার কারণ নিয়ে। সেটি হচ্ছে অনেক অনেকেই প্রশ্ন থাকে এরকম যে আমি পার্ট টাইম জব করতে পারবো কি না, পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি না বা লিভিং কস্ট ম্যানেজ করতে পারবো কি না। এই কোশ্চেনের অ্যান্সার এখন আমি দিব। আপনি কিন্তু সাউথ কোরিয়াতে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফিটা বিয়ার করতে পারেন, অবশ্যই করতে পারেন, এটা এত কঠিন ব্যাপার হবে না সাউথ কোরিয়াতে। আমি বলবো এটা একটা খুবই মানে একটা অন্যতম কারণ হবে সাউথ কোরিয়াকে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য যদি আপনি চুজ করে থাকেন, কারণ অন্যান্য অন্য কান্ট্রিগুলোতে সাধারণত পার্ট টাইম জব করে টিউশন ফিটা ম্যানেজ করা বা খুব টাফ হয়ে যায়, খুব বড়জোর অনেকেই লিভিং কস্টটা বেয়ার করতে পারে। এইখানে আমি বলবো সাউথ কোরিয়া টিউশন ফি আসে $2,000-$2,500 মতন, আর আপনি কিন্তু মান্থলি যদি সাউথ কোরিয়াকে পার্ট টাইম জব করেন তাহলে আপনি মোটামুটি আটশো থেকে নশো আপনার যেই ডলারের মধ্যে আপনার লিভিং কস্ট দেন ফুড কস্ট চলে আসবে, আর বাকি অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু একটা টিউশন ফিটা বেয়ার করতে পারছেন। আর এখানে আপনি $1,500 বা $1,000 মতন আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে গিয়েই আপনি জব করতে পারবেন কি না, এরকম একটা কোশ্চিন থেকে থাকে। গিয়ে জব করতে পারবেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু আপনাকে অ্যাবজর্ব করতে হবে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ব করতে মোটামুটি 2 থেকে 3 মাসের মতন টাইম লাগবে। বেসিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি অ্যাবজর্ব করতে পারেন তাহলে অবশ্যই আপনি পার্ট টাইম জব ইজিলি করতে পারেন। এই ক্ষেত্রে যেই ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কিছু জিনিস থাকে, আপনি যদি জব করতে করতে ছেড়ে দেন বা জবটা যদি আপনি ভালোভাবে না করেন বা আপনার পড়াশোনাটাও করছেন দেন জবও করছেন, এই মেনটেইনটা আপনাকে করতে হবে, তাহলে অবশ্যই আপনি টিউশন ফিটা বেয়ার করতে পারবেন।
এরপরের যে ধাপে আসছি যে আপনি কিন্তু এখান থেকে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিটা দিয়ে যাচ্ছেন, সো আপনার মোটামুটি 2-3 মাস সময় লাগবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাবজর্ব করতে, দেন আপনি পার্ট টাইম জবে যাবেন। তো অবশ্যই আমি বলবো এক্ষেত্রে কিন্তু আপনি প্রথম সেমিস্টারের মধ্যে কিন্তু আপনার ব্যাপারটা আপনি কিন্তু পার্ট টাইম জবে ঢুকে যাচ্ছেন এবং পরবর্তী সেমিস্টারের ফিটা কিন্তু আপনি নিজেই দিতে পারছেন যদি আপনি ওইভাবে ভালোভাবে জবটা করেন এবং আপনার যদি আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা মোটামুটি একটু অ্যাবজর্ব করেন তাহলে কিন্তু আপনি জবটা করে টিউশন ফি বেয়ার করতে পারছেন। এরপরের যে কথাটা বলবো রিকোয়ারমেন্ট কী কী লাগছে, আপনার যদি এসএসসি এইচএসসিতে 3 করে থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য, এবং ব্যাচেলর প্রোগ্রামে যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে চান তারা যদি 2.5 থেকে থাকে আপনার সিজিপিএ তাহলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। লাস্ট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আইএলটিএসের প্রয়োজন আছে কি না, আইএলটিএসটা থাকলে খুবই ভালো, এক্ষেত্রে 5.5 যদি স্কোর থাকে তাহলে খুবই ভালো, এক্ষেত্রে আপনার অ্যাডমিশন পাওয়া দেন অ্যাম্বাসিতে ফেস করা আপনার জন্য ভিসা পাওয়াটা খুবই সুবিধা হয়ে থাকবে। যদি আইএলটিএস না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে আমি সাজেস্ট করবো আইএলটিএসটা থাকলে আপনার জন্য বেটার, ভিসা পাওয়ার প্রবাবিলিটিটা অনেক হাই হয়ে থাকে। সো আর দেরি না করে আপনি ডকুমেন্ট নিয়ে আমাদের মেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন, অফিস অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমাদের হটলাইন নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমরা আপনাদের পাশে সবসময় আছি, আপনার স্বপ্ন পূরণের যাত্রায় আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।